নানা সমস্যায় জর্জরিত চাঁদপুরের ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন শিল্পনগরী। পানি ও নিরাপত্তা সংকটে ব্যাহত হচ্ছে শিল্প প্রতিষ্ঠান পরিচালনা। বহিরাগতদের অবাধ যাতায়াতের কারণে উদ্যোক্তের শিকার হচ্ছেন নারী শ্রমিকরা। এতে শঙ্কিত প্রতিষ্ঠানের মালিকরা। বিসিক কর্তৃপক্ষ বলছে শিগগিরই সমস্যার সমাধান হবে। কর্মসংস্থান বৃদ্ধি ও নতুন শিল্প প্রতিষ্ঠা লক্ষ্যে চাঁদপুর শহরের বাবুরহাটে 1999 সালে 10 একর জায়গায় প্রতিষ্ঠিত হয় বিসিক শিল্পনগরী। শিল্প উদ্যোক্তাদের আগ্রহী করতে স্বল্প মূল্যে বরাদ্দ দেয়া হয় 68টি প্লট। বর্তমানে নিরাপত্তা, পানি ও বিদ্যুৎ সংকটে আছেন উদ্যোক্তারা। বিসিক এলাকায় 35টি শিল্প ইউনিটের মধ্যে চালু রয়েছে 24টি শিল্প প্রতিষ্ঠান। অর্থনৈতিক সংকটে বন্ধ রয়েছে 7টি, এছাড়া 4টি ইউনিট নির্মাণাধীন। নিরাপত্তা প্রাচীর না থাকায় বহিরাগতদের অবাধ চলাচলে অরক্ষিত হয়ে পড়েছে এলাকা। বহিরাগত লোকজন আইসা এখানে নেশা করে, গাঁজা খায়, মদ খায়, ফলাফল রাস্তাঘাটে ঠিকমতো চলাফেরা করতে পারে না, মেয়েদেরকে ইফটিজিং করে। ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তাঘাট সংস্কার এবং সীমানা প্রাচীর নির্মাণ সহ বিভিন্ন সমস্যা সমাধানের দাবি ব্যবসায়ীদের। ড্রেনেজ সিস্টেমটা একটু সমস্যা, তারপরে পানির যে পানিটা সরবরাহ করে পানিটাতে প্রচুর পরিমাণে আয়রন, নিরাপত্তার কিছু সমস্যা আছে এখানে। আলুটা ঠিকমতো প্রিজার্ভ হচ্ছে না বা ওই যে অনেক পচা হলো নষ্ট হইতেছে, ওই বিদ্যুতের বিভ্রাট আছে। শিগগিরই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে বিসিক কর্তৃপক্ষ। বন্ধ শিল্প ইউনিটগুলি চালুর ব্যাপারে আমরা শিল্প মালিকদের উপরে বিভিন্নভাবে প্রেশার চাচ্ছি। এখানে বহিরাগত বিকালে একটু হয়তো আসে বা সন্ধ্যার পরে, শিল্প মালিকরা যদি আমাদেরকে একটু অ্যাপ্লিকেশন দেয়, জানায়, তাহলে আমরা এটা থানা বা এসপি অফিস অথবা ডিসি অফিসের সহযোগিতা নিয়ে এটা মোকাবিলা করতে পারি। বিসিকের তথ্য মতে প্রতি বছর গড়ে এখানকার শিল্প প্রতিষ্ঠান থেকে 2.5 কোটি টাকা রাজস্ব আয় হয়। DBC News Desk.